আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ইফতার স্পেশাল পলিতে ঠান্ডা করা মিল্কশেক রেসিপি। রোজা রাখার পর আমরা ক্লান্ত হয়ে পড়ি, যদি এরকম একটি মিল্কশেক থাকে তাহলে তো আর কোনো কথাই নাই। আমি আজকে করে দেখাবো চকলেট মিল্কশেক রেসিপি। আপনারা আপনাদের পছন্দ মতো চকলেট নিতে পারেন। আমি এখানে একটি ব্লেন্ডার জারের মধ্যে সবগুলো চকলেট একে একে ভেঙে দিব। এখানে আমি এক কাপ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি আর ফ্রিজে এক ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে আমি কিছু আইস কিউব দিয়ে দিব। এবার আমি সবগুলো উপকরণ মিক্সারে মিক্স করে নিব। আর এখানে আমি চকলেট সিরাপ দিয়ে গ্লাসগুলো ডেকোরেশন করে নিব। আমার মিল্কশেক রেডি, এবার আমি গ্লাসে ঢেলে দিব। পরে ডেকোরেশনের পালা, আপনারা চাইলে চকলেটে আইসক্রিম নিতে পারেন, আমি ভ্যানিলা আইসক্রিম নিয়েছি। আর দিয়ে দিব কিটক্যাট আর উপর থেকে একটু চকলেটি সিরাপ দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন ডেকোরেশন করতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে আমার মিল্কশেকটা রেডি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।